কৃষ্ণপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে শ্রীধর নামের একটি লোক থাকত। সে অনেক রকমের ব্যবসা করে, কিন্তু প্রত্যেকটি ব্যবসা তার লোকসান হয়। তার ফলে সে দুবিধাতে থাকত যে তার এরপর কি করা উচিত। একদিন সে যখন একটি পার্কে বসেছিল, একটি লোক তার কাছে এসে বলে, এই লোক, এখানে তুমি এখনো বসে আছো? দেরি হয়ে গেছে, এরপর পার্কের সব গেট বন্ধ হয়ে যাবে। এই বলে সে চলে যায়। যখন সে পার্ক থেকে বেরুচ্ছিল, একটি লোক তাকে থামিয়ে গেটের কাছে বলে, আগে 50 টাকা দাও তবে যাও। কিন্তু আমি তোমাকে কেন টাকা দেব সেটা বলো, কারণ তুমি এত দেরি পর্যন্ত পার্কে বসেছিলে, তাই টাকা দিতে হবে তোমায়। তারপর শ্রীধর তাকে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। আর ভাবতে লাগে মনে মনে, আমি 5 মিনিটের জন্য বেশি বসেছি কিনা, এই লোকটা আমার কাছ থেকে 50 টাকা নিয়ে নিল। এমনিতেই আমি খুব দুঃখিত আছি যে আমার কাছে কোনো টাকা নেই। উফ! এভাবে সে খুব দুঃখিত হয়ে বাড়ি ফেরে। যখন সে ঘরে বসে বসে ভাবছিল, তার মাথায় একটি বুদ্ধি আসে। ওই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়ে ভালোই করেছে, আমার মাথায় এবার একটা ভালো বুদ্ধি এসেছে। আমি যদি একটা পার্ক আমার বাড়িতে বানাই তাহলে কেমন হয়? বেশ ভালো হবে। এই ভেবে সে তার স্ত্রীকে ডেকে বলে, অমৃতা, আমি একটা পার্ক আমাদের বাড়িতে বানাতে চাই, তুমি কি বলো এই ব্যাপারে, বলো। তুমি কি পাগল হয়ে গেছো? কি যে কথা বলো, তুমি এরকম কেন বলছো? তুমি যা বললে তাতে আমার খুব হাসি পাচ্ছে। তুমি কিভাবে পার্ক বানাতে পারো নিজের ছোট্ট ঘরে? পার্ক বানাতে হলে অনেক বড় জায়গার প্রয়োজন। ওটাকে পার্ক এই জন্য বলে কারণ সেখানে বড় বড় গাছ আছে। আহা, সব কিছু হয়ে যাবে, আমি একটা আন্ডারগ্রাউন্ড পার্ক বানাবো। তা শুনে সে খুব আচম্বিত হয়ে ওঠে। আরে, চমকে গেলে নাকি, তুমি দেখো কি হবে এবার। সঙ্গে সঙ্গে সে তার বন্ধু বিজয়কে ডাকে এবং মাটি খোঁড়া শুরু হয় একটি জেসিবির সাহায্যে ঠিক তার বাড়ির সামনে। বিজয় সে জমিটিকে খুব গভীর পর্যন্ত খোঁড়ে, তারপর সিদ্ধার্থ সেখানে একটি খুব সুন্দর পার্ক বানায়। এভাবে তারা কিছুদিনের মধ্যেই কাজ শেষ করে ফেলে। সেখানে তারা অনেক রকমের গাছ লাগায়, সেখানে একটি বড় সুইমিং পুলও গড়ে তোলে তারা। বাচ্চাদের খেলার জন্য মিনি ট্রেনও লাগানো হয় সেখানে। সিদ্ধার্থ সব কাজ শেষ করার পরে নিজের স্ত্রীকে বলে, যেমন আমি ভেবেছিলাম ঠিক তেমনই একটি খুব সুন্দর পার্ক মাটির নিচে আমি তৈরি করেছি। এবার যে কেউ হোক সেই পার্কে যে কোনো সময় যেতে পারে এবং যত দেরি পর্যন্ত থাকতে চায় থাকতে পারে। তার জন্য তাদেরকে মাত্র 100 টাকা দিতে হবে, ভালো না? কিন্তু কি আমরা লাভ উপার্জন করতে পারবো এভাবে? এমনিতেই তুমি অনেক ব্যবসা করে ক্ষতি করেছো, টাকা দিয়ে কি কেউ আসবে পার্কে এভাবে, তুমি বলো। তাদেরকে টাকা তো দিতেই হবে, আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। যদি তারা 100 টাকা দেয় আমি তাদেরকেই টিকিট দেবো, তবেই তারা পার্কের ভেতরে ঢুকতে পারবে। আর যদি কেউ পার্কের থেকে একবার বেরিয়ে আসে আর পার্কে আবার ঢুকতে চায়, তাহলে তাদেরকে আবার 100 টাকা দিতে হবে। তোমার পরিকল্পনাটা খুবই ভালো, এবং ভগবান যদি চান তাহলে ভালোই হবে, আর আমরা ভালো টাকা রোজগার করতে পারবো। এভাবে সে ঠাকুরের কাছে প্রার্থনা করে। ভগবান নিশ্চিত রূপে আমাদেরকে সাহায্য করবেন। আমি শুধু চাই যে মানুষেরা পার্কে আসবে, তারা যেন নিজের দুঃখ কষ্ট সব কথা ভুলে যেতে পারে এখানে এসে আর আনন্দ বোধ করে, এটাই আমার মনস্কামনা। যাই বলো, এটা কিন্তু খুব ভালো বুদ্ধি। তারপর তারা সেখানে একটা বোর্ডও লাগিয়ে দেয় এবং লিখে দেয়, আন্ডারগ্রাউন্ড পার্ক ছোট বাচ্চাদের এবং বড়দেরকে সকলকে অভিনন্দন জানায়। তা দেখে অনেক লোক সেখানে আসে এবং তারা টিকিট নিয়ে পার্কের ভেতরে যায়। কিছু লোক সেখানে গিয়ে সুইমিং পুলে সুইমিং করে, কিছু লোকেরা সেখানে চারিদিকে তাকিয়ে আনন্দিত বোধ করে এবং হই হট্টগোল করে। এভাবে সিদ্ধার্থর বানানো সেই আন্ডারগ্রাউন্ড পার্কের জন্য অনেক মানুষেরা আনন্দ উপলব্ধি করতে পারে। ঠিক সেভাবেই ছোট বাচ্চারাও সেখানে গিয়ে আনন্দে ছোটাছুটি করতে লাগে। দিনের পর দিন এভাবে ভিজিটারদের সংখ্যা বাড়তে থাকে। সব মানুষেরা যারা সেই পার্কে আসত তারা খুব আনন্দিত বোধ করত এবং মানসিক শান্তি পেত। এভাবে সবাই জানতে পারে সেই পার্কের ব্যাপারে খুব কম সময়ের মধ্যে। সেই সব মানুষদেরকে আনন্দ করতে দেখে সিদ্ধার্থের মনে মনে খুব খুশি হয় এবং সে ভাবতে লাগে, একদিন অনেকদিন পরে আমি আমার মনে খুব সন্তুষ্টি বোধ করছি যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। খুব কম সময়ের মধ্যে আমি সেসব টাকাও ফেরত পেয়ে যাব
যা আমি এতদিন লোকসান করেছিলাম। যাই হোক, সিদ্ধার্থের চিন্তাধারা খুবই ভালো ছিল। বয়স্করা যারা খুব ক্লান্ত হয়ে পড়ত এবং নবযুবকরা যাদের অনেক সমস্যা থাকত, তারা সেই পার্কে আসত এবং খুব শান্তির সময় কাটিয়ে যেত। বাচ্চারাও খুব আনন্দে সেখানে খেলা করত। সেই আন্ডারগ্রাউন্ড পার্কের সূত্রে সিদ্ধার্থ এবং তার পরিবার অনেক টাকাও রোজগার করতে পারে। অনন্তপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে শ্যাম নামের একজন মাছোয়ারা ছিল। প্রত্যেকদিন সে মাছ ধরত এবং তাদের বিক্রি করত। সেই টাকা দিয়ে সে নিজের জীবিকা চালাত। একদিন সে মাছ ধরে এবং গ্রামে বিক্রি করতে যায়। সেদিন তার কাছ থেকে কোনো গ্রামবাসীরা মাছই কেনে না। তাই সে খুব দুঃখিত হয়ে এক জায়গায় বসে ভাবতে লাগে, হে ভগবান, এই গ্রামে তো কেউ আজ মাছ কিনল না। এই গরমের মধ্যে সব মাছগুলো পচে গেছে আর গন্ধ বেরোচ্ছে। এটা তো আমার জন্য অনেক বড় ক্ষতি। কি যে করি কিছু বুঝতে পারছি না। এভাবে সে খুব দুঃখ করছিল। ঠিক সে সময় দুটি লোক একে অপরের সাথে কথা বলছিল। তাদেরকে কথা বলতে শোনে, কালকে পূর্ণিমার রাত্রি, যে কুয়োটা ব্যবহার হয় না আমাদের জঙ্গলের শেষ প্রান্তে, তার ভেতরে একটি গুপ্ত পুকুর আছে। তার ভেতরে বড় বড় সোনার মাছ আছে, সেইগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। তুমি যদি সেটা নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। মহাশয়, আপনি যেমন বলেছিলেন তেমনি আমি অনেক করার চেষ্টা করেছি, কিন্তু আমি করে উঠতে পারিনি। কেন কেন করে উঠতে পারোনি? কারণ আপনি সেই মাছগুলি থেকে জাদু শক্তি লাভ করবেন এবং পৃথিবীকে নষ্ট করে দেবেন। তাতে আমাদের কি লাভ হবে বলুন? কি, তুমি আমার বিরুদ্ধে? তুমি যদি আমার হয়ে এই কাজ না করো তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। আপনি যদি আমার প্রাণও নিয়ে নেন তাও আমি এই কাজ করব না। তা শুনে সে জাদুঘর খুব রেগে যায় এবং নিজের জাদু শক্তি দিয়ে সে লোকটির প্রাণ নিয়ে নেয়। তা দেখে ওই মাছোয়ারার খুব ভয় লাগে এবং সে চিন্তা করতে লাগে, হে ভগবান, মনে হচ্ছে জাদুঘর কিছু পরীক্ষা করতে চাইছে। আমি এক্ষুনি গিয়ে ওই সোনার মাছদেরকে বলবো এই ব্যাপার নিয়ে, তারা নিশ্চয়ই কিছু করবে উপায়। এই ভেবে শ্যাম দৌড়ে যায় সেই কুয়োর কাছে জঙ্গলের শেষ প্রান্তে। সে কুয়োর মধ্যে ঝেঁকে দেখে কিন্তু সে কিছুই দেখতে পায় না সেখানে। তারপর সে মনে মনে ভাবতে লাগে, সে তো বলেছিল কুয়োর মধ্যে একটি পুকুর আছে, তাহলে আমি কি একবার গিয়ে দেখব? এই ভেবে সে কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। সেখানে গিয়ে সে এক বিশাল বড় পুকুর দেখে। সেখানে বড় বড় সোনার মাছ দেখতে পায়। যেই সে পুকুরের ভেতরে ঢোকে, সোনার মাছেরা তার কাছে এসে খুব রেগে রেগে তাকে বলে, এই লোক, তুমি কে? তোমার এত সাহস? তুমি এখানে এসেছো, এবার তুমি তোমার প্রাণ হারাবে। এই বলে তারা মারতে আসে। সঙ্গে সঙ্গে শ্যাম বলে ওঠে, এক মিনিট, দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো, আমি এখানে তোমাদের সাহায্যের জন্য এসেছি। তা শুনে মাছেরা বলে, কি বলছো তুমি? তুমি আমাদের বাঁচাবে? হ্যাঁ, আমি বলছি তা সব সত্যি। এই আসছে পূর্ণিমার দিন, মানে কালকে, এক জাদুঘর তোমাদেরকে মারতে চায়। সে তোমাদের সব জাদুই শক্তি নিয়ে এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। আমি এখানে এসেছি তোমাদেরকে এসব কথা বলার জন্য। তার কথা শুনে মাছেরা খুব আশ্চর্যচকিত হয়ে যায় এবং বলে, হ্যাঁ, কালকে তো পূর্ণিমার দিন, আমাদের কোনো শক্তি কাজ করবে না, শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারো। সেটা কিভাবে সম্ভব? জাদুঘরের কাছে অনেক জাদুই শক্তি আছে। চিন্তা করো না, আজকে আমাদের কাছে যে শক্তি আছে তা দিয়ে এই জাদুই ছড়ি তুমি নাও। এই বলে সোনার মাছেরা এক জাদুই ছড়ি বানিয়ে তাকে দেয়। তুমি এই জাদুই ছড়ি দিয়ে সেই জাদুঘরকে নষ্ট করে দিতে পারো। যখন সে কালকে এখানে আসবে, তুমি এই জাদুই ছড়ি দিয়ে তাকে মেরে ফেলো। কালকে আমরা কোথাও যেতে পারবো না, কারণ আমরা কালকে পুরোপুরিভাবে নিজেদের শক্তি হারিয়ে ফেলবো। আমি তোমাদেরকে বাঁচাবো কোনোভাবেই হোক। তারপর সে সোনার মাছেদের সাথে সেদিন সেখানেই পুকুরের মধ্যে থেকে যায়। পরের দিন পূর্ণিমা রাত্রি ছিল।
সেই জাদুঘর সেখানে আসে রাত্রিবেলাতে। তাকে দেখে সবাই ভাবতে লাগে, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই ভেবে সে ওই জাদুই ছড়ি তার উপরে ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে জাদুঘর নিজের জাদুই শক্তির ব্যবহার বন্ধ করে দেয়। তারপর তারা দুজনে সেখানে লড়াই করতে লাগে। সেই রাতে তাদের মধ্যে অনেক যুদ্ধ হয়। জাদুঘরের শক্তির সঙ্গে শ্যাম নিজের জাদুই ছড়ির শক্তি প্রয়োগ করে। যুদ্ধ করতে করতে ভোর হয়ে ওঠে। তারপর সেই সোনার মাছেরা নিজেদের জাদুই শক্তি ফেরত পেয়ে যায়। সঙ্গে সঙ্গে মাছেরা নিজেদের জাদুই শক্তি জাদুঘরের উপরে ব্যবহার করে। তার ফলে সেই জাদুঘর সেখানেই প্রাণ হারায়। তা দেখে মাছেরা শ্যামকে বলে, বন্ধু, তোমার অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি না হলে হয়তো আমরা কেউ থাকতাম না। তুমি আমাদেরকে ভালোভাবে রক্ষা করেছ। তা শুনে শ্যাম খুব আনন্দিত বোধ করে এবং বলে, কোনো অসুবিধা নেই, এবার আমি পুরো পৃথিবীকে বাঁচাতে পেরেছি তোমাদের সঙ্গে। না হলে এটা হয়তো জাদুঘরের শক্তিতে ধ্বংস হয়ে যেত। আমি খুব আনন্দিত, আমি এবার যাই। তা শুনে মাছেরা তাকে বলে, বন্ধু, এক মিনিট দাঁড়াও। এই বলে তারা সোনার মুদ্রা তার হাতে তুলে দেয়। বন্ধু, এই সোনার মুদ্রাগুলি তুমি নাও, এতে তোমার মনে শান্তি হবে। দয়া করে না বলো না, এই সোনার মুদ্রাগুলি নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। সোনার টাকা পেয়ে শ্যাম খুব আনন্দিত হয় এবং কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে।